একুশে ফেব্রুয়ারির দিন চলে গেলাম বাবার বাড়ি। সবাই মিলে একটু সাদা কালো ড্রেস পরার চেষ্টা করলাম, আর আমাদের রোরো তো সারা জীবনের জন্যই সাদা কালো। তো এবার মায়ের কাছে যাচ্ছি মায়ের জন্য ছোট্ট একটা গিফট নিয়ে। তবে কি মা বাবা তো গিফটের চাইতেও ভীষণ খুশি হলো আমাদেরকে কিছু সময়ের জন্য হলেও কাছে পেয়ে। আসসালামু আলাইকুম। দেখেন আমাদের রোরোর অবস্থা, রোদুষি যেখানেই যাবে সে তার পিছে পিছে যাবে। আর রোদুষি যদি ওয়াশরুমেও থাকে, সে যেটা করে ওয়াশরুমের সামনে যে পাপোসটা থাকে তার উপরে বসে থাকে। মনে হচ্ছে রোদুষিকে যখন বিয়ে দিয়ে দিব, আল্লাহ বাঁচিয়ে রাখলে রোরোকেও ওর সাথে করেই দিয়ে দিতে হবে। তো যাই হোক, আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে একুশে ফেব্রুয়ারি দিনের একটা ভিডিও। একুশে ফেব্রুয়ারিতে যেহেতু সবার ছুটি ছিল, তো ভাবলাম যে সবার যেহেতু কাছাকাছি আছে, মায়ের বাসা থেকে না হয় একটু ঘুরে আসি। তো সবাই সাদা কালো পরার চিন্তা করছে, তো আমাকে আমার ভাইয়ের পেজ থেকে যে গিফটটা দেওয়া হয়েছিল, তো আমি সেই ড্রেসটাই নামিয়ে নিয়েছি। আর এই তো সেই ড্রেসটা পরে আমি রেডিও হয়ে গেছি। আর রেডি হয়ে এখন যেটা করছি, আমার বাবার জন্য একটু ঝোলা গুড় নিয়ে যাচ্ছি। এরই মধ্যে কিন্তু আমার বাবা, মা, ছোটো ভাই একবার আমার বাসায় এসে গেছে, সেটা অবশ্য ভিডিও ধরা হয়নি। তো ওই দিন রাতে বাবাকে যখন এই গুড় দিয়ে ভাত খেতে দেওয়া হয়েছিল, বাবা ভীষণ পছন্দ করেছিল। তো আমি ভেবেছিলাম বাবা যখন চলে যাবে তখন যাওয়ার সময় একটু গুড় সাথে করে দিয়ে দিব, কিন্তু সেদিন আর আমার মনে ছিল না। তো ভীষণ আফসোস লাগছিল, আর এখন আমি ভাবলাম যে যেহেতু আজকে যাচ্ছি তাহলে বাবার জন্য না হয় একটু গুড় নিয়ে যাই। তো ঝোলা গুড়টা খাওয়াটা অনেকটা হয়েই গেছে, আপনাদের ভাইয়েরও ঝোলা গুড় অনেক পছন্দ, সে প্রায় প্রতিদিন রাতেই ঝোলা গুড় দিয়ে দুধ দিয়ে ভাত খাবে। তো ঝোলা গুড়টা যেহেতু শেষ পর্যায়ে, তো আমি যেটা করলাম ঝোলা গুড় থেকেও গুড় নিলাম, আর হচ্ছে আরেকটা গুড় যেটা আপু পাঠিয়েছিলেন এটা একটু রোয়া আছে সম্ভবত, সেটা থেকেও একটু গুড় নিয়ে নিলাম। তারপর ভাবলাম সেদিন যে আপু আমার জন্য মজার মজার নকশি পিঠা পাঠিয়েছিল, তো অনেক পিঠাও বাসায় আছে, তো যাচ্ছি যেহেতু এই পিঠাটা আমার মায়েরও পছন্দ, তো এখান থেকে কিছু নকশি পিঠাও মায়ের জন্য নিয়ে যাই। তো যাই হোক, পিঠা আর গুড় গুছিয়ে নেওয়া হয়ে গেল, আর এখন আমরা বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার আগে আমি একটু আমার মতো টাকা পয়সা গুছিয়ে নিলাম। আমাদের যেতে যেতেই দুপুর হয়ে যাবে, আবার সন্ধ্যার পরপরই চলে আসব, খুব বেশি সময় থাকার চিন্তা ভাবনা নাই। তো যেহেতু একটু বন্ধ, সবাই বাসাতেই আছে, তার উপরে মায়ের জন্য ছোট্ট একটা গিফট নিয়ে যাব চিন্তা করলাম। তো সব মিলিয়ে কিছু সময়ের জন্যই হোক, গেলে ভালো লাগবে এই চিন্তা করেই অন্য কোথাও ঘুরতে না গিয়ে সাভারেই বেড়াতে যাচ্ছি। তো এই তো আমরা রেডি, রোদুষি একটা সাদা কালো ড্রেস পরে নিয়েছে, আর এই যে আজকে রোরোকে সাথে করে নিয়েই যাচ্ছি। রেখে গেলেও সমস্যা ছিল না, আমরা বের হতে হতে কিন্তু এখন প্রায় দুপুর হয়েই গেছে। তো আমরা যেহেতু আবার সন্ধ্যার পর চলে আসব চিন্তা করছি, রোরোকে রেখেও যেতে পারতাম কিন্তু রেখে গেলাম না, সাথে করে নিয়েই গেলাম। আর আপনাদের ভাইয়া সাদা কালো একটা পাঞ্জাবি পরে নিল, আর আমি আমার ভাইয়ের দেয়া সিম্পল একটা বাটিকের কালো থ্রি পিস পরে নিয়েছি, সাথে কালো হিজাব, রাত কালো রঙের একটা টি শার্ট পরে নিয়েছে। মানে মোটামুটি সাদা কালো থাকারই চেষ্টা করেছি সবাই মিলে। আর এখন ফাইনালি রেডি হয়ে গেছি যেহেতু সবাই, এখন বের হয়ে যাচ্ছি। আর বের হওয়ার আগে এই দেখেন আমাদের রোরোর অবস্থা, রোদুষি ওরে ছোট্ট একটা বাচ্চার মতো টাওয়াল দিয়ে পেঁচায় পুচায় কী অবস্থা করছে। তো এটা হচ্ছে রাদের একদম ছোটোবেলার টাওয়াল, আর এখন এটা রোরোর টাওয়াল হয়ে গেছে, আর সেও কতটা লক্ষ্মী বাচ্চার মতো এই টাওয়ালের মধ্যে ঢুকে বসে আছে, দেখতে পাচ্ছেন কীভাবে তাকিয়ে আছে। তো যাই হোক, রোদুষিকে বললাম যাও এখন রওনা হও, আর এই যে রোদুষি বের হয়ে যাচ্ছে। তো মায়ের জন্য ছোট্ট একটা গিফট নিয়ে যাচ্ছি, সেটা তো আপনাদের সাথে ওইখানে গিয়ে শেয়ার করব, এখানে না হয় আর নাই শেয়ার করি। তার সাথে এই যে রাদের এটা কি জানেন, এটার নাম রাদ দিয়েছিল পাপা ছুপি। মানে এটার মধ্যে না একটা পাপা ছুপি কেমন টাইপের একটা মিউজিক বাজত, তো মিউজিকে আসলে কি চায়না গান বাজত আমরা বুঝতে পারতাম না। তো ছোটোবেলায় রাদ এটাকে পাপা ছুপি বলেই ডাকতো, তো এখন পর্যন্ত আমাদের ঘরে এটার নাম পাপা ছুপি রয়ে গেছে। তো এটা হচ্ছে বাচ্চাদের একটা খেলনা গাড়ি, আর এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন যথেষ্ট ভালো আছে, যথেষ্ট যত্ন নিয়ে এটাকে রাখা হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন রাত কীভাবে হাসছে, মানে সে কতটা লজ্জা পাচ্ছে, এর একটা কারণ হলো রাতকে বলেছিলাম যে বাবা একটুখানি এই গাড়িটার উপরে বসে একটু চালাও না, তো সে এত লজ্জা পাচ্ছিল, সে বলছিল যে আমার এখন বয়স নাই। তো রাতের এই পাপা ছুপি গাড়ি যেটাকে রাত বলে, এটা অবশ্য তার বুবুই তাকে কিনে দিয়েছে, মানে আমার মা তাকে কিনে দিয়েছিল, আর এই যে ঘোড়াটা, এই ঘোড়াটা তার দাদু তাকে কিনে দিয়েছিল। তো এখন কেউ কেউ বলতে পারেন যে এগুলো তো পুরনো হয়ে গেছে, এগুলো কেন নিয়ে যাচ্ছেন। আসলে এই খেলনাগুলোর মধ্যে যে ভালোবাসাটা জড়িয়ে আছে সেটা কিন্তু নতুন কোনো খেলনার মধ্যে খুঁজে পাওয়া যাবে না।
রোদশী ছোটবেলায় এমন অনেক খেলনা দিয়ে খেলেছে যেগুলো কিনা তার মামার ছোটবেলার খেলনা ছিল, যেগুলো স্মৃতি হিসেবে রেখে দেওয়া হয়েছিল, পরে তার ভাগ্নি সেগুলো দিয়ে খেলে বড় হয়েছে। রোদশীর এত এত খেলনা যেগুলো দিয়ে রাত খেলে বড় হয়েছে, আর রাদের কিছু খেলনা যেটা স্মৃতি হিসেবে রেখে দেওয়া হয়েছিল সেটা আমাদের পরবর্তী জেনারেশন আল্লাহ বাঁচিয়ে রাখলে খেলবে। আসলে এটা একটা অন্যরকম ভালো লাগা ভালোবাসার ব্যাপার, এই অনুভূতি কিন্তু আবার বলে বোঝানো যাবে না। রোদশী যেদিন জন্ম হলো সেদিন প্রথম তার মামার কাঁথা দিয়ে, মানে আমার ভাইয়ের ছোটবেলার কাঁথা দিয়ে তার বুবু তাকে কোলে নিয়েছিল। রাতের বেলাতেও ঠিক তাই হয়েছে, আমার ভাইয়ের ছোটবেলার কাঁথা দিয়ে রাতকে কোলে নেওয়া হয়েছিল। তো মুরব্বীরা বলে না যে মামা ভাগ্না যেখানে বিপদ নাই সেখানে, অনেকটা ওই কথাটা চিন্তা করেই হচ্ছে তাদের মামার কাঁথা দিয়ে হচ্ছে দুইজন ভাগ্না ভাগ্নিকেই নেওয়া হয়েছিল। তো আমি যেটা করেছি, আমিও রাদের ছোটবেলার কয়েকটা কাঁথা রেখে দিয়েছি, যেই কাঁথাগুলো আমার মা নিজে হাতে সেলাই করে দিয়েছে নকশি কাঁথা করে আর কি। তো কাঁথাগুলো অনেক সুন্দর, যেটা আমি রেখে দিয়েছি আল্লাহ বাঁচিয়ে রাখলে যখন আমি নানি হব তখন সেই কাঁথা দিয়েই হচ্ছে আমি আমার নাতি নাতনি নিব। স্বপ্ন তো অনেক, জানি না আল্লাহ সেই পর্যন্ত পূরণ করবে কি না। তো যাই হোক, রাত মাশাল্লাহ বড় হয়ে গেছে আর রাত তার বাবাকে হেল্প করেছে এগুলো আনতে। তো কোনো রকমে হচ্ছে ঘোড়াটা পিছনে জায়গা করানো হয়েছে, বাকি জিনিসপত্র রাখার পর আর গাড়িটা দেওয়া যাচ্ছিল না, তো গাড়িটা হচ্ছে গাড়ির সিটের মধ্যেই নিয়ে নিলাম। আর এই তো আমরা উত্তরাতে একটা মানে পাখির দোকানের সামনে থেমেছি, পাখির দোকান বলতে যেখানে পাখির খাবার দাবার বিক্রি করে, এখানে বিড়ালের খাবারও বিক্রি করে। তো রাতের জন্য একটা পটিলিটার আর হচ্ছে ক্যাট ফুড নেওয়া দরকার ছিল, তো ভাবলাম যে যাওয়ার সময় এখান থেকে নিয়ে যাই। তো এই তো আমরা আমার মায়ের বাসার সামনে চলে এসেছি। তো আমরা আস্তে আস্তে দেখি যে আমার ছোটো ভাই বাহিরে দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। তো গাড়ি থেকে জিনিসপত্রগুলো নামিয়ে আপনাদের ভাইয়া নাহিদের সাথে মজা করছিল যে নাহিদ এগুলো হচ্ছে তোমাদের, মানে পরবর্তী জেনারেশনের জন্য, তো তোমার জিনিস তুমি নিয়ে যাও। তো নাহিদ মানে খুব লজ্জা পাচ্ছিল ওই মুহূর্তে। তো যাই হোক, আমরা বাসায় চলে এসেছি আর আস্তে আস্তে আমাদের হচ্ছে দুপুর আড়াইটা বাজে। আমার বাবার বাড়িতে কিন্তু খাবার দাবার সব কিছু টাইমলি করা হয়, সকাল 8টার মধ্যে সকালের নাস্তা, দুপুর 2টার মধ্যেই দুপুরে ভাত খেয়ে ফেলা হয় এবং রাত 10টার মধ্যে রাতের খাবার। তো আমাদের জন্য সবাই অপেক্ষা করছিল আর এই যে দেখতেই পাচ্ছেন যে আমরা আসার পর সবাই কতটা খুশি, লিজাও কী পরিমাণে একটা হাসি দিয়েছে। তো আর হাসি তো লাখ টাকা মূল্যের হাসি হয়ে গেছে। তো আর এই যে এইদিকে আমার বাবা হচ্ছে জোর করে রাতকে আর কি পেঁচায় ধরে রাখছে যে দেখি তো ভাইয়া তোমার শক্তি কতটুকু। তো আমরা আসার পরপরই এখন দুপুরে খাওয়া দাওয়া করে দিব, মানে আমরা আস্তে আস্তে এইদিকে দেখি যে খাবার দাবার রেডি। একটু আগেই তো বললাম আমার বাবার বাড়িতে খাওয়া দাওয়াটা সবসময় টাইমলি করা হয়, আগে যদিও একটু লেট করা হতো তবে আমার বাবা এত নিয়ম মতো চলার মতো মানুষ যে বাবার সামনে কোনো কিছু উল্টাপাল্টা করা যায় না। একদম সকালে ঘুম থেকে উঠতে হবে, তারপরে হচ্ছে দুপুরের মধ্যে সময় মতো খাওয়াটা শেষ করতে হবে, খাওয়ার পর দুপুরে মাত্র 1 ঘন্টা ঘুমাতে পারবা, এরপর বেশি ঘুমাতে পারবা না। মানে বিয়ের আগে যখন আমি বাসায় থাকতাম আর কি, আব্বু যখন বিদেশ থেকে আসতো, এই সময়গুলোতে আমরা আতঙ্কে থাকতাম যে কখন আব্বু কী বলে। দুপুরে খাওয়ার পর 1 ঘন্টা কাটায় কাটায় 1 ঘন্টা হয়ে গেলে আব্বু ডেকে তুলে দিত, না আর ঘুমানো যাবে না, আহার নিদ্রা ভয় যত করবা তত হয়, এটা হচ্ছে আমার আব্বুর কথা। তো যাই হোক, এই যে খাবার দাবার রেডি করে ফেলেছে, মা এখানে 2টা দেশি মুরগি রান্না করেছে। তো দেশি মুরগির ঝোল আলু এই তরকারিটা যে কতটা মজা হবে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। তার সাথে হচ্ছে আমাদের বরিশালের স্টাইলে ডিমের কোরমা, তার সাথে হচ্ছে চিংড়ি মাছের ভুনা, শশা পেঁয়াজ পোলাও, সাথে ভাতও ছিল, যেহেতু আপনাদের ভাইয়া আর হচ্ছে রাত অত একটা পোলাও পছন্দ করে না। তো এখন কেউ কেউ হয়তো বলতে পারেন যে একদম পাতিল হাঁড়ি নিয়ে খেতে বসে গেছেন, জামাইকে পাতিল হাঁড়ি দিয়ে খেতে দিয়ে দিয়েছেন। হ্যাঁ ভাই, দিয়ে দিয়েছি। আমার মায়ের ওখানে আসলে কাজে সাহায্য করার মতো ওই রকম কোনো লোকই পাওয়া যায় না, যেহেতু সাভার হচ্ছে মানে ইন্ডাস্ট্রিয়াল এলাকা, এখানে মিল ফ্যাক্টরি বেশি, তার কারণে হচ্ছে ঘরের কাজে সাহায্য করার ওই রকম লোক পাওয়া যায় না, সবাই হচ্ছে গার্মেন্টসে চাকরি করে। তো ঘরের কাজ নিজেদেরটা নিজেদেরই করতে হয়, আমার মাও অসুস্থ লিজাও অসুস্থ, এত ফর্মালিটি করার সময় নাই। আর তাছাড়া জামাই না, জামাই হচ্ছে ছেলে, এত বছর বিয়ে হয়েছে আমার, মেয়ের জামাই যদি এখনও ছেলে না হতে পারে তাহলে সেই জামাইকে শ্বশুর শাশুড়ি জীবনেও কোনো দিন আর ছেলে ভাবতে পারবে না, জামাইও নিজের শ্বশুর শাশুড়িকে মায়ের মতো ভাবতে পারবে না।
আচ্ছা যাই হোক, এই যে ডিমের কোরমাটা দেখছেন, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি এলাকার মানুষ এভাবে করে, একটু ঝোলঝোল করে বরিশালের স্টাইলে ডিমের কোরমা। আর আমার বিয়ের পর আমি যখন এইভাবে কোরমা করাটা শিখেছি, তো আর আমার কাছ থেকে আমার মা দেখেছে, আর আমার মায়ের বাসাতেও মানে আমার ছোট ভাই হচ্ছে এই ডিমের কোরমাটা ভীষণ পছন্দ করে। তো এখন যেটা হয় যে আমার বাবার বাড়িতে যদি ডিমটাকে কোরমা তৈরি করা হয় তাহলে ঠিক এইভাবেই করা হয়, আমাদের এইভাবে খেতেই এখন বেশি ভালো লাগে। তো এই তো বাবার বাড়িতে গেলে আমার একটা দায়িত্ব খুব কাঁধের উপরে পড়ে, সেটা হচ্ছে মানে তরকারি বেড়ে দেওয়া। তবে এটা শুধু বাবার বাড়িতে না, শ্বশুর বাড়িতে গেলেও আমার এই দায়িত্বটাই পড়ে, মানে সবাইকে বেড়ে খাওয়ানোটা। তো এই তো আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করেছি, আর খাওয়া দাওয়া শেষ করার পর দেখলাম লিজা ডাবলি সেদ্ধ করতে দিয়েছে। আজকে সন্ধ্যার চা নাস্তাতে নাকি ও ফুচকা খাওয়াবে, আর তার জন্যই হচ্ছে ডাবলি সেদ্ধ করতে দেয়া। তো মায়ের বাসায় এসেছি, মায়ের জন্য গিফট নিয়ে এসেছি। তো কি গিফট নিয়ে এসেছি সেটা আজকের ভিডিওতে কিন্তু আর শেয়ার করতে পারছি না, যেহেতু ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। তবে কথা দিলাম আগামীকাল অবশ্যই শেয়ার করব। আজকে তবে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।